राजगंज की आमबाड़ी में एक ऐसा अजीबोगरीब मामला सामने आया है जिसे देखकर हर कोई हैरान है। यहाँ पेड़ पर बाबा लोकनाथ की तस्वीर दिखाई दे रही है, जिसके बाद से ये मामला काफी चर्चा का विषय बन गया है। लोगों के बीच तरह तरह की बातें होने लगी है। इतना ही नहीं, इस खबर के फैलते ही पेड़ को देखने के लिए लोगों की भीड़ उमड़ने लगी है। बताया गया है कि आमबाड़ी के महामाया कॉलोनी के निवासी अरुण चक्रवर्ती के घर में बाबा लोकनाथ का स्थायी मंदिर है। बुधवार को उन लोगों ने देखा कि घर के एक पेड़ पर बाबा लोकनाथ की तस्वीर दिखाई दे रही है। ये खबर फैलते ही पेड़ को देखने के लिए काफी संख्या में लोगों की भीड़ जुटने लगी। इस विषय पर घर के मालिक अरुण चक्रवर्ती ने बताया कि এখন আমাদের বাড়িতে আবার বাবা লোকনাথের পূজা হয়, বড় করেই পূজা হয়। তো বাবার মন্দির এখানে থাকতে আবার এখানে কেন উদয় হবে, এটাই তো কিছু বুঝতে পারতেছি না, তাই না? দেখে মনে আছে, এখন জনগণ তো বলে যে এটা তো মানে কেউ একটা ইয়ে হয়ে গেছে। আবার কোন কবিরা এসে বলে যে এটার মধ্যে পেতাত্তা বসবাস করবে পরে, এটা তখন কাটতে গেলেও বাধা দিবে। এখন কি আর বলবো, দেখতে তো লাগছে যে অবিকল মানুষের ছবি উঠে গেছে। এখন আমরা তো আর কিছু বলতে পারবো না, কি বলবো। ঠাকুর বলে তো এখন বিশ্বাস তো বিশ্বাসেই বসতে মেলে এলো কথা। সবাই তো বলে বাবা লোকনাথ, এই যে ফটোটা আছে মোবাইলে, মোবাইলে উঠলে বোঝা যায় অনেক অনেক, সারা রাত 12টা পর্যন্ত লোক দেখতেছে। না, পূজা টুজা তো এখনো শুরু করি নাই, তবে একজন সাধু আসলো, বললো যে এখানে পরিষ্কার করে ধূপবাতি লাগাও, যদি স্বয়ং হয়ে থাকে তাহলে তোমাদের আদেশ জানাবে, আর যদি ইয়ে হয়ে যায় তাহলে তো মানে ইয়ে করে যাবে। আশা আছে একটু পরিষ্কার করে ধূপবাতি ঠাতি লাগাবো, দেখি। এটা হলো জিগনি গাছ, জিগনি জীবন গাছ, নাম হলো জীবন গাছ। গাছটা তো 3 বছরের গাছ, এটা এত বড় হয়ে গেছে 3 বছরে। वही पेड़ देखने आए देवेंद्रपुर के संजय राय नामक एक युवक ने क्या कहा, सुनिए। দেখুন, এটা একটা গাছ, ঝিঙ্গনি গাছ। তো ভালো করে দেখার পর, অনুভব করার পর দেখা যায় এটা একটা বাবা লোকনাথ মূর্তির মতো লাগাছে। এই বর্তমান এলাকায় আসে দেখি, যখন ভাড়া দেখি দেখি যে লোকজন সবাই আসে দেখে, যে আমি ভাবলাম কি দেখে, তো আমিও আসলাম। তারপর দেখি যে গাছের মাঝখানে একটা বাবা লোকনাথের মূর্তি, এটা তো আমার মনে হচ্ছে বাবা লোকনাথ।